এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীর জীবন যে একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে, এই সময়সীমার যখন শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীতে আমরা আর থাকতে পারব না। আল্লাহ তাআলা আমাদেরকে একটি নির্দিষ্ট সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবনের যে নির্দিষ্ট হায়াত রয়েছে এটা কারো কম কারো বেশি, কারো 30 বছর, কারো 40 বছর, কারো তারও বেশি, কারো অনেক কম। কেউ তো পৃথিবীতে আসার পরেই দুনিয়া থেকে বিদায় নেয়, এরকম বাচ্চা অনেক বাচ্চা মারা যায় না? তাহলে আমি তো তাদের তুলনায়, সে সন্তানগুলোর তুলনায় আমি আপনি হায়াত বেশি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমি আসলাম, আপনি আসলেন, মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখতে পেলাম। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে আলোর দেখালেন, পৃথিবীর নাজ নেয়ামত দেখালেন, আমরা সব কিছু দেখতে পাই, রিজিক অনেশনে ভরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, এই পৃথিবীতে চলবার মতো শক্তি দিলেন, কথা বলবার মতো শক্তি দিলেন, পৃথিবীর দৃষ্টি সব কিছু দেখবার মতো আমাদের চোখের দৃষ্টি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা ফ্যামিলি দান করলেন, সুন্দর একটা সম্পর্ক তৈরি করে দিলেন, সব কিছু দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সব কিছু আমার জন্য, আপনার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ায় ভোগ করব, অর্জন করব, নেব, কিন্তু নির্ধারিত সময় যখন আমার আপনার শেষ হয়ে যাবে তখন আমার কাছে, আপনার কাছে মালাকুল মাউত নামক একজন ফেরেশতা আছে, আজরাইল আলাইহিসসালাম যখন আসবে তখন এই জীবনের রঙ্গ ব্যবসা সব কিছু জীবন্তরে স্তব্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে, বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দি শোনো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। মরণ যেহেতু একদিন আছে, আল্লাহর পরামর্শ হচ্ছে আল্লাহকে ভয় করে এমন ভাবে ভয় করতে হবে, হাক্কা তুকাতিহি, আল্লাহকে যেরকম ভাবে ভয় করা দরকার। সাধারণ একজন মানুষ র‍্যাবকে, পুলিশকে আমরা ভয় পাই, সেনাবাহিনীকে, আর্মি দেখলে আমরা ভয় পাই কি না? কথা বলেন পাই কি না? আল্লাহকে কি ওরকম ভয় করবেন নাকি? এদের চেয়ে বেশি ভয় করা দরকার আছে? আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, তিনি যেহেতু আমাকে পৃথিবীর এই সুন্দরতম সব ব্যবস্থা, আবাসস্থল সব ব্যবস্থা করে দিলেন, যেহেতু তিনি আমাকে রিজিকের ব্যবস্থা দেন, তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে এখনো দুনিয়ায় হায়াত দিয়ে রেখেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে ভয় করতে হবে, যথাযথভাবে ভয় করতে হবে, বয়ের হক আদায় করতে হবে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও, এই নির্দেশ কার? এখন আমি আপনি মনে করি, আমার দাদা জান ছিল মুসলমান, আব্বা জান ছিলেন মুসলমান, সেই ঘরে আমি সন্তান এসেছি, আমি তো মুসলমান, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কালেমা বিশ্বাস না করি, কিংবা দিনের সত্য ধর্মর নিয়ম নীতিগুলো আমি যদি পালন না করি, তাহলে আমি মুসলমানের গর্ভ জন্ম নিলেও সত্যিকারী মুসলমান আজও হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো সত্যিকারী মুসলমানই আমার ভিতরে আসে নাই, আমি শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি কেবল শুধু। এজন্য আল্লাহ বললেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, তার মানে মুসলমান হতে হবে মৃত্যুর আগে না পরে। কথা বলে মৃত্যুর আগে না পরে? আর মৃত্যু কার কখন আসবে কেউ কি জানি? কেউ কখনো এই মেসেজ, এই বার্তা নিতে পারবো যে আমার মৃত্যু অমুক সময় হবে, অমুক দিনে হবে? এটা কি আমরা কেউ খুঁজে বের করতে পারবো? কেউ এই তথ্য নিতে পারবো? কত তথ্য আমরা পাই, একটু চার্জ দিলেই পাই।
একটু আঙ্গুলের একটু ক্লিক করলেই সোয়া লাগলেই এই তথ্যটা পেয়ে যায়, কিন্তু কোন মাধ্যমে আমি আপনি কেউ এই তথ্য বের করতে পারবো না যে কখন আমার আপনার মৃত্যু হবে, কি সিএনজি অ্যাক্সিডেন্টে হবে, না স্বাভাবিক মৃত্যু হবে, নাকি আগুনে পড়ে হবে, নাকি লঞ্চ ডুবে পানির মধ্যে মৃত্যু হবে, এই কথা আমরা কেউ বলতে পারি এই কথা, এই সব কিছুই আলেমুল গায়েব যিনি যে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি জানেন কার কখন মৃত্যু হবে, মৃত্যু হবে এটাই সত্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারাদের জীবন আছে প্রাণ আছে সমস্ত জীব প্রাণ প্রাণীগুলোকে জীব আছে, যারা জীবন আছে সেই জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, কথা বলেন ঠিক, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, আমার সম্মানিত সম্মানিতা মা ও বোনেরা, যারাই শুনছেন আজকের আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকে আমি আপনি অনেক গুনার কাজ করি অহরহ, কিন্তু যদি আমি মৃত্যুর কথা স্মরণ করি বেশি বেশি তাহলে এত গুনাহ করতে পারি না, আমার ভিতরে গুনার কাজ কমে যাবে, গুনাহ পথে পা ভাড়াতে গিয়ে আমি বারংবার চিন্তা করব যে না আমার মরণ হঠাৎ একদিন হবে, কোন অবস্থা হবে, কখন হবে, কোথায় হবে জানি না, সুতরাং আমাকে গুনার দিকে যাওয়া যাবে না, গুনার পথে আমাকে পা বাড়াতে হলে 10 বার 20 বার চিন্তা করতে হবে, কারণ রব সবকিছু দেখতে পান, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কসাসের 88 নম্বর আয়াতে বললেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, আল্লাহর চেহারা সত্তার চেহারা ব্যতীত সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সব ধ্বংস হবো, পাহাড় পাহাড় সাগর নদী নালা গাছপালা এই পৃথিবীর সব কিছুই একদিন কি হবে, ধ্বংস হবে কি না? ধ্বংস হবে, আর সব কিছুর মৃত্যু, আমার আপনার মৃত্যু এটাই সত্য, পৃথিবীতে যত সত্য রয়েছে তার মধ্যে অন্যতম সত্য হচ্ছে আমাকে আপনাকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্য। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর সময় যন্ত্রণা হবে এটা সত্যি সত্যি আসবে, কম বেশি মৃত্যুর সময় যন্ত্রণা আছে না নাই? আছে। সেজন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, কেউ যদি মরণ থেকে বাঁচতে চায়, কেউ যদি মরণ থেকে বাঁচতে চায় তাহলে কি মরণ থেকে বাঁচতে পারবে? কেউ যদি মরণ থেকে লুকাতে চায় পালাতে চায়, কেউ মরণ থেকে লুকাতে পালাতে বাঁচতে পারবে না, কারণ মরণ অবশ্যই গ্রাস করবে, মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু মানুষের মুখোমুখি হয়ে যাবে।